এই একটা রাস্তা দিয়েই আপ ডাউন দুটো রুটেরই গাড়ি চলছে, প্রচন্ড জ্যাম রাস্তা। এখন দুপুরবেলা বলে বোঝা যাচ্ছে না। জাগুলি থেকে কাঁচরাপাড়া কল্যাণী এক্সপ্রেস হয়ে কানেক্টেড রাস্তার মধ্যে কাজ করছে, সিঁড়ি দিয়ে কাজ হচ্ছে। এই রাস্তাটা পুরো বন্ধ, একদিক চলছে, সেটা সামনে গিয়ে বিএসএনএল এক্সচেঞ্জের কাছে কাজ হচ্ছে, ওখানে পিচ করা চলছে। সবাই দোকান বন্ধ করে চলে গেছে বলে এখন জ্যামটা কমই আছে। এই হাসপাতাল গেটের পর থেকে পিচের কাজ চলছে। এই রাস্তাটা যতদিন না ঠিক হবে এরকম জ্যামই থাকবে জাগুলিতে। এখানে সকালবেলা থেকে কাজ হচ্ছিল বিএসএনএল এক্সচেঞ্জের কাছে, এই গাড়িগুলো দিয়ে কাজ হচ্ছে সব। চলো দেখি সামনে কি হচ্ছে। এই যেখানে পিচ করবে, যে রাস্তাটা কেটে রেখেছে এখানে, কাঁচরাপাড়ার দিকে দেখতে ডান দিকটা রাস্তায় আঠাটা দেয় এই গাড়িটা দিয়ে। এই ট্রাক্টারগুলো করে পিচ নিয়ে এসছে, ট্রাক্টারের মধ্যে যে ঘুরছে ওটা ওটা দিয়ে রাস্তা পরিষ্কার করে। আমরা এখন মোহনপুরের দিকে যাচ্ছি। যে এই জায়গাটার কাজটা কবে থেকে পড়ে রয়েছে, এই জায়গাটার জন্য আমাদের ওই মাঠে পুরো ভেসে গেছে। ঠিকঠাক করে ড্রেনটা কেটে দিলে মাঠের জলটা পাস হয়ে যাবে। ওই যে ওইটা কালকে পিচ করে কমপ্লিট করে দিয়েছে। ওই রাস্তার মধ্যে দেখ রাবিশ ঢেলেছে, আবার কোথা থেকে মানে রাস্তা ভেঙে নিয়েছে ওখানে ঢেলে দিয়েছে। এই এরপর থেকে পুরো মন্ডরি পর্যন্ত একদম ঠিক আছে রাস্তা, আর ওদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রাস্তা। এই পর্যন্তই বাকি ছিল মন্ডরির পর থেকে কাঁচরাপাড়া কাপা মোড় পর্যন্ত রাস্তা ভালো সোজা। আর যেটা ফ্লাইওভারের উপর দিয়ে গেছে ওটার কাজ প্রায় শেষের দিকে। দুটো রাস্তা ওদিকে সিঙ্গেল রোডই থাকবে, এদিক দিয়ে ডবল রোড ব্রিজের জন্যে। ব্রিজের উপর থেকে ওই ঝিলের উপর দিয়ে চলে যাবে। আমরা বিসিবি কেবির সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা এই অবধি।